প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের পরিসংখ্যান অর্থাৎ 11 অনুশীলনীর অষ্টম পাঠের ক্লাসটা করছি। আগের পাঠগুলো যারা দেখোনি, ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আজকে আমরা 20 নম্বর যে সৃজনশীলটা রয়েছে এখানে অনুশীলনীতে, আমরা সেটা সলভ করছি। তো এখানে বলা আছে সপ্তম শ্রেণীর 20 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর নিম্নরূপ। তো ক নম্বরে চাওয়া হয়েছে উপাত্ত কত প্রকার ও কী কী, এটা তোমাদের বইয়েও খুব সুন্দরভাবে রয়েছে। তো আমরা এখানে বলবো যে উপাত্ত আসলে 2 প্রকার, উপাত্ত 2 প্রকার বলে সেগুলোর যেহেতু নাম চাওয়া হয়েছে, তো যথা বলে 1 নম্বরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে প্রাথমিক উপাত্ত। এগুলোর ডিটেলস আছে বইয়ে, তোমরা একটু সেখান থেকে পড়ে নেবে প্রাথমিক উপাত্ত। আর 2 নম্বরে হচ্ছে মাধ্যমিক উপাত্ত, মাধ্যমিক মাধ্যমিক উপাত্ত। তো এটি ছিল আমাদের ক নম্বরের উত্তর। এবার আমরা খ নম্বরে ঢুকছি। খ নম্বরে চাওয়া হয়েছে 5 শ্রেণীব্যাপ্তি নিয়ে গণসংখ্যা সারণী গঠন করা। তো এই ধরনের অঙ্ক আমরা অনেকবার আসলে করেছি, তো সেক্ষেত্রে এইখান থেকে আগে সর্বোচ্চ আর সর্বনিম্ন মান দুটো শনাক্ত করে নিতে হয়। তো এখানে সর্বোচ্চ সংখ্যা ছিল 85, আমরা সেটা এখানে তুলে নিচ্ছি যে সর্বোচ্চ সংখ্যা হলো 85, আর সর্বনিম্ন মান ছিল হচ্ছে 32, আমাদের সেটাও দরকার হবে। পরিসর বের করতে গেলে এই দুটো দরকার হয়, সর্বনিম্ন সংখ্যা হলো 32। তো এখন আমরা পরিসর বের করব, পরিসরের যে সূত্রটা আছে আমরা সেই পরিসরের সূত্র দিয়ে পরিসরটা বের করব। পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা, এখানে ব্র্যাকেট দিয়ে যোগ 1। তারপরে এটা আমরা সিম্পলি যদি বিয়োগ করি তাহলে এটা হবে 53, আর যোগ 1 করলে এটা 54 আসবে হচ্ছে আমাদের পরিসর। আর তারপরে আমাদের শ্রেণী সংখ্যা বের করতে হয়। তোমরা নিশ্চয়ই জেনেছো যে শ্রেণী সংখ্যার আবার একটা সূত্র আছে, শ্রেণী সংখ্যা হচ্ছে পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি। তো পরিসর হলো 54, আর ভাগ শ্রেণী ব্যাপ্তি দেখো অঙ্কে বলা ছিল 5, তো 5ই ধরতে হবে। তাহলে এটা যদি আমরা রাফে ভাগ করে নেই 5 দিয়ে 54 কে, তাহলে 5 অঙ্কে 5, আর এটা ভাগের নিয়মই, উপর থেকে কোনো একটা সংখ্যা কাটলে ভাজকের চেয়ে ছোট হলে এখানে একটা শূন্য দিতে হয়, তারপরে কোনো যদি অঙ্ক কাটার থাকে তাহলে আমরা কাটবো, আর নাহলে এটাই ভাগ শেষ হবে। নেক্সট আমরা এখানে দশমিক দিয়ে যদি একটা শূন্য নেই তাহলে 50টা 40 মিলে গেল। আর শ্রেণী সংখ্যা কখনো দশমিকে বা ভগ্নাংশে রাখা যায় না, এটাকে পূর্ণ সংখ্যা করে নিতে হয়। তো এটা 10.8 থেকে এটা আমরা অর্থাৎ দিয়ে এখানে 11 লিখে ফেলবো, অর্থাৎ শ্রেণী সংখ্যা হচ্ছে আমাদের 11, এটা পূর্ণ সংখ্যা করে নিতে হয়। যেহেতু শ্রেণী সংখ্যা মানে ঘর, ঘর সংখ্যা কখনো দশমিক হতে পারে না, তো আমাদের মোট 11টা ঘর লাগবে, আর লেখার জন্য একটা, মোট 12টা আমরা এইদিকে সারিতে ঘর করে নেব। তো এইভাবে আমরা 12টা ঘর করব। প্রথমে এইটা একটা হলো, একটা, তারপর এখানে আমরা একটা ঘর দিলাম, 2টা, তারপর এটা হলো 3টা, 4টা, 5টা, 6টা। তো এই আমাদের ঘর করা হয়ে গেল 12টা। এখানে আমরা সবসময় শ্রেণীব্যাপ্তি কথাটা লিখবো, তারপর ট্যালি চিহ্ন, তারপর গণসংখ্যা। তো এখানে সবচেয়ে ছোট যে সংখ্যা ছিল এটা ছিল আমাদের 32, তাহলে 5 শ্রেণীব্যাপ্তি করে যদি আমরা ধরি তাহলে আমরা যেটা করব, 32 সহ 32টা হাতের এই জায়গায় ধরতে হয়, 32 33 34 35 36, অর্থাৎ 32 থেকে 36 এইভাবে আমরা সাজিয়ে নিব। দেখতে মনে হবে যে আসলে 4-এর ব্যবধান, আসলে ওখানে 1 যোগ করে নিতে হয়, 32 33 34 35 36, এরপরেরটা হবে 37 থেকে 37 38 39 40 41, তারপরেরটা হবে আমাদের 42 থেকে 42 43 44 46, এরপরেরটা হবে 47 থেকে 47 48 49 50 51। সবগুলো দেখতে দেখো 4-এর ব্যবধান মনে হচ্ছে, কিন্তু ওখানে একটা 1 ধরে নিতে হয়। তারপরে এটা 52 থেকে 52 53 54 55, নেক্সট যেটা হবে 57 থেকে 57 58 59 60 61,
এইভাবে আমরা আস্তে আস্তে উপরের দিকে যাব 62 থেকে 62 63 64 65 66 তারপর এটা হবে 67 থেকে 67 68 69 70 71 নেক্সট হবে 72 থেকে 72 73 74 75 76 তারপরে 77 থেকে 77 78 79 80 81 আর লাস্ট শ্রেণীটা হবে 82 থেকে 82 83 84 85 86 এইভাবে দেখো আমাদের সর্বোচ্চ যে 85 ছিল এটা শ্রেণীতে ঢুকে গেল এখন আমরা এখান থেকে ট্যালিটা করে ফেলবো এই যে এখানে যে একটা একটা করে সংখ্যা আছে দেখো 50 এটা আমরা কোন শ্রেণীতে যাই ট্যালির ঘরে জাস্ট দাগ দিয়ে নেব তো প্রথম সংখ্যাটা ছিল হচ্ছে 50 তো আমরা দেখতে পাচ্ছি 50 এই শ্রেণীতে আছে সো ট্যালির ঘরে জাস্ট একটা দাগ দিয়ে নেব তারপরে আছে 60 60 আছে আমাদের এই ঘরে হ্যাঁ তারপরে আছে 52 52 এই শ্রেণীতে পড়ে তারপরে 62 62 এই শ্রেণীতে নেক্সট হলো 42 42 এই শ্রেণীতে যাবে তারপর আছে 32 এই শ্রেণীতে তারপর 35 এই শ্রেণীতে তারপর আছে 36 এই শ্রেণীতে চলে যাবে 36 তারপর 85 85 যেটা সর্বোচ্চ সংখ্যা ছিল এটা লাস্ট শ্রেণীতে আসবে তারপর আছে 80 80 এই শ্রেণীতে আসবে তারপর 81 81 এই শ্রেণীতে যাবে তারপর 82 এই শ্রেণীতে তারপর 47 47 আমরা দেখছি এই শ্রেণীতে পড়ে এই যে 47 থেকে 51 হ্যাঁ তারপরে আছে 46 46 এই শ্রেণীতে যাবে নেক্সট আছে 48 48 এই শ্রেণীতে তারপর 43 43 এই শ্রেণীতে তারপর আছে 49 49 আমরা দেখছি এই শ্রেণীতে আছে হ্যাঁ তারপরে আছে 50 50 পাঁচটা হয়ে গেলে এইভাবে দাগ দিয়ে দিতে হয় তোমরা জানো নিশ্চয়ই 50 তারপরে আছে 56 এই শ্রেণীতে এরপর আছে 80 তো 80 চলে যাবে এই শ্রেণীতে আর যে ঘরগুলো ফাঁকা থাকবে এগুলো আমরা ফাঁকাও রাখতে পারি অথবা এইভাবে দাগ দিয়ে দিলেও হবে তো এগুলো আমরা এখন গণসংখ্যার ঘরে সংখ্যা আকারে লিখে দেব তো এখানে আমরা পেলাম তিনটা আর এখানে নাই এটা ড্যাশ দিয়ে দিলে হবে আর এখানে তিনটা আর এখানে পাঁচটা এখানে আমরা দুটো পেয়েছি এখানে একটা এখানেও একটা আর যেগুলো নাই এগুলো আমরা ফাঁকা রাখবো আর এখানে তিনটা আর এখানে দুইটা তো এই গণসংখ্যার মোট করলে এখানে যতজন স্টুডেন্টের কথা বলা আছে অর্থাৎ অঙ্কে দেখো 20 জন বলা ছিল তো এটা টোটালটা অবশ্যই 20 আসতে হবে তাহলে এটা আমরা যোগ করে দেখি 3 3 6 6 5 11 12 13 14 15 15 আর 3 18 18 আর 2 20 তো এটাকেই বলা হয় গণসংখ্যা নিবেশন সারণী সংক্ষেপে বলা হয় হচ্ছে গণসংখ্যা সারণী তো নেক্সট এখান থেকে আমাদেরকে হচ্ছে পাঁচ শ্রেণী ব্যাপ্তি নিয়ে সারণী এটা কিন্তু ক্ষয়ের উত্তর আমাদের হয়ে গেল হ্যাঁ আর গয়ে চাওয়া হয়েছে প্রাপ্ত সারণী থেকে আয়তলেখ অঙ্কন করো তো সেক্ষেত্রে গয়ে গিয়ে আমরা শুধু ট্যালি আর নেব না এই দুটো সফটটা করে নিয়ে আমরা হচ্ছে যে আয়তলেখ অঙ্কন করব আমরা এখন এই সফটটা তুলে নিচ্ছি আমরা গ নম্বরে এসে খ থেকে জাস্ট আমরা ট্যালিটা বাদ দিয়ে এই এই দুটো কলম আমরা তুলে নেব কেননা আসলে ট্যালিটা হচ্ছে যে গণসংখ্যা গঠনের জন্য প্রয়োজন হয় গণসংখ্যা আমাদের হয়ে গেছে তো আমরা এখন আয়তলেখ আঁকবো তো এই আয়তলেখ করতে গেলে যেটা করতে হয় আমরা এর আগেও বলেছি যে উদাহরণে একটা বোধহয় অঙ্ক আছে সেটা হচ্ছে যে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি দিয়ে দেওয়া আছে অর্থাৎ যেখানে শেষ হয় সেটা দিয়ে শুরু হয় সেখানে এই কাজটা করতে হয় না কিন্তু যখনই এটাকে আমরা বিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি বলি মানে যেটা শেষ হয় পরেরটা দিয়ে শুরু হয় হ্যাঁ তো এটাকে আয়তলেখ আঁকতে গেলে অবিচ্ছিন্ন করে নিতে হয় তো এটা করার সিস্টেম হচ্ছে যে এটা থেকে দশমিক পাঁচ কমাতে হয় তো 32 থেকে আমরা যদি দশমিক পাঁচ কমাই তাহলে 31 দশমিক পাঁচ আর এখানে দশমিক পাঁচ বাড়াতে হয় অর্থাৎ যোগ করতে হয় তাহলে 36 দশমিক পাঁচ আর এটা প্রতিটা শ্রেণীতে তাই করা হয় এখানে দশমিক পাঁচ কমবে এখানে দশমিক পাঁচ বাড়বে কিন্তু এটা করতে গেলে তোমার হয়তো সময় বেশি লাগতে পারে সো এখানে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান যত এটা যদি আমরা তত করে যোগ করে যাই তাহলে দ্রুত করা সম্ভব হয় আর না হলে তোমরা এইভাবে করতে পারো যে এটা হবে 36.5 আর এখানে দশমিক পাঁচ বৃদ্ধি পেলে 41.5 আর এটা দেখো পাঁচ করে যদি আমরা যোগ করি দশমিক পাঁচটা থেকেই যাবে তাহলে 36 আর পাঁচে 37 38 39 40 41 তাহলে এটা 41.5 আমরা এই সাইডটা আগে যোগ করে ফেলি এটা পরে করব তো 41 42 43 44 45 এটা হবে 46 46.5 আবারও যদি আমরা পাঁচ যোগ করি তাহলে হবে 51.5 এদিকে আমরা দেখছি দশমিক পাঁচ কমছে একান্নর সাথে পাঁচ যোগ করলে 56.5 তারপরে 56-র সাথে যদি আমরা পাঁচ যোগ করি তাহলে হবে 61.5 এর সাথে যদি আবারও পাঁচ যোগ করি 62 63 64 65 66
তাহলে 66.5, আবারও যদি 5 যোগ করি 67, 68, 69, 70, 71, তাহলে 71.5, এর সাথে যদি আবারও 5 যোগ করি তাহলে হবে 76.5, অথবা এদিকেও আমরা দেখছি দশমিক 5 কমছে, এখান থেকে হবে এর সাথে 5 যোগ করলে 76, 77, 78, 79, 80, 81, অর্থাৎ 81.5। তো এই সাইডগুলো আমরা 5 5 করে যোগ করে দেব। হ্যাঁ, তো 41 আর 5 হচ্ছে 46, তাহলে 46.5, আর এদিকে আমরা দেখব দশমিক 5 বাড়ছে কিনা। তো এই সাইডটা এখান থেকেও করা যায়, দশমিক 5 বাড়লে এটা হবে 51.5, অথবা তোমরা 5 5 করে যোগ করে আসতে পারো, এটা হবে 56.5, এটা হবে 61.5, এটা হবে 66.5, এটা হবে 71.5, এটা হচ্ছে আমাদের 76.5, এটা হলো 81.5, আর এটা হলো আমাদের 86.5। এইভাবেই জিনিসটা দেখো অবিচ্ছিন্ন হয়ে যায়, অর্থাৎ যেখানে শেষ হলো ওটি দিয়ে আবার শুরু হলো, যেখানে শেষ হলো ওটি দিয়ে শুরু হলো। এটা আয়তলেখ করতে গেলে এই জিনিসটা করে নিতে হয়। তো এবার আমরা যদি লেখ কাগজে চলে যাই, তাহলে লেখ কাগজে আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষটা আগে সেটিং করে নিচ্ছি। তো এরকম একটা আমরা কলম দিয়ে করছি, তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে করবে। এই এক্স অক্ষটা আমরা টেনে নিলাম, আর উলম্ব অক্ষ যেটা লম্ব বরাবর থাকে এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা আমরা ওয়াই অক্ষ দিয়ে দিলাম। নেক্সট এখানে একটু তীর চিহ্ন দিয়ে দিতে হয় মাথাগুলো, হ্যাঁ, দিয়ে এটা হলো ও মূলবিন্দু, আর এটা এক্স, আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তো এখানে এক্স অক্ষে সবসময় অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তিগুলো বসাতে হয়, এখানে আমরা লিখে দিচ্ছি যে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি, আর ওয়াই অক্ষে দিতে হয় হলো গণসংখ্যা, তো এখানে আমরা লিখে দেব গণ সংখ্যা। তো সিম্পলি এখানে আমরা হাইয়েস্ট গণসংখ্যা দেখেছি আসলে 5। তো আমরা এই ওয়াই অক্ষে যদি প্রতিবাহুর মানকে 1 করে ধরি তাহলে চিত্রটা খুবই খাটো হয়ে যাবে, মানে দেখতে বেখাপ্পা লাগবে, উপরে অনেক জায়গা পড়ে থাকবে। হ্যাঁ, এই কারণে আমরা একটু যদি বড় করে নেই, অর্থাৎ প্রতি দুই ঘর মিলে যদি 1 ধরি, দেখো এখান থেকে 1 2 1 1 2 2, অর্থাৎ এখানে 10 ঘর আছে, তোমরা জানো 5 5 10, এই 10 ঘর আসার পরে আমরা লিখব হচ্ছে 5। হ্যাঁ, তারপরে আবারও 10 ঘর গিয়ে আমরা এখানে, এখানে 10 ঘর হয়, এখানে আমরা বলবো হচ্ছে 10, তাহলে কিছুটা হলো, অথবা ঘর আরো বড় করে নেওয়া যায়। হ্যাঁ, তো এইটা হলো। আর এক্স অক্ষে হচ্ছে আমরা যে এই যে অবিচ্ছিন্ন করেছি এগুলো আমাদের বসাতে হবে, এবং আমরা এই লোয়ার লিমিটগুলো বসাবো, এগুলো সবগুলো বসাতে বসাতে শেষে গিয়ে আমরা এইটা দেবো, তাহলে এই মাঝখানেরগুলো অটোমেটিক পেয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এটা একটু এই দিক করে লিখি, প্রথমেই আমাদের হবে 31.5, এটা 5টা ঘর এরকম ভাঙ্গা চিহ্ন দিতে হয়, তো এটা হলো আমাদের 31.5, তারপরে হচ্ছে 36.5, তারপরে হচ্ছে আমাদের 41.5, তারপরে 46.5, তারপরে এখানে হলো 51.5, তারপরে হলো 56.5, তারপরে ছিল 61.5, 61.5, তারপরে আছে 66.5, 66.5, তারপরে 71.5, এটা হলো আমাদের 71.5, এরপরে হচ্ছে 76.5, 76.5, আর লাস্ট ঘরে গিয়ে আমরা এই যে এটা ক্লোজিংটা বসাবো, অর্থাৎ 86.5, 86.5। তো এই হলো আমাদের 83, অবিচ্ছিন্নগুলো আমরা বসালাম। এবার আমরা দেখি যে এই শ্রেণীতে আমাদের গণসংখ্যা আছে আসলে 3, তো আমরা কিন্তু প্রতি দুই ঘর মিলে যদি 1 ধরে থাকি ওয়াই অক্ষে, তাহলে ডবল ডবল যেতে হবে, 3-এর জন্য আমাকে 6 ঘর যেতে হবে। তো এখান থেকে এই যে এই শ্রেণী থেকে আমরা 6 ঘর বলতে এখানে হলো 5 ঘর, আর এইখানে হচ্ছে আমাদের 6। হ্যাঁ, তো এইটা আমরা ইন্ডিকেট করে জাস্ট স্কেল দিয়ে আমরা এটা যোগ করে দেব, এটা আমরা এইভাবে স্কেল দিয়ে যোগ করে দেব।
বাস একটা শ্রেণীর আমার হয়ে গেল। নেক্সট দ্বিতীয় আসলে 37 থেকে 41-এর হচ্ছে যে এই শ্রেণীতে আমাদের কোনো গণসংখ্যা ছিল না, দেখো এই যে 36.5 থেকে 41.5-এ কিন্তু গণসংখ্যা নেই। হ্যাঁ, সো এই জায়গাটা আসলে আমাদের নীল যাবে, এই জায়গাটা হচ্ছে যে এরকমভাবে আসবে না। তো এরপরে পরবর্তী এটা ফাঁকা দিতে হবে। এরপরের যে আমাদের হচ্ছে যে তিন গণসংখ্যা ছিল আমরা সেটা এখন যাব, এটা আমাদের ফাঁকা গেল। তো তিন গণসংখ্যা হলো 41.5 থেকে 46.5। তো এই যে 41.5 থেকে 46.5 এই জায়গাটা আমরা তিনের জন্য আমরা হচ্ছে যে ডবল ডবল যেহেতু ছয় ঘর যাব, আগেরটার মতোই যাবে 5 আর এইখানে 1, অর্থাৎ এটা 6। এটা জাস্ট স্কেল দিয়ে তোমরা যোগ করে দিবে, আমি হাত দিয়ে দিয়ে দিলাম। এই মাঝের অংশটা কিন্তু এটা ফাঁকা যাবে যেহেতু এখানে কোনো গণসংখ্যা আমাদের ছিল না। তো নেক্সট হচ্ছে যে 5 গণসংখ্যা আছে এখানে হচ্ছে এই শ্রেণীটা 46.5 থেকে। তো এইখান থেকে 5-এর জন্য আমাকে 10 ঘর যেতে হবে। তো এই যে 10 বরাবর এইখানে আমরা চলে গেলাম, এখন এটা আমরা স্কেল দিয়ে যোগ করে দেব, এটাও যোগ করে দেব, এটাও আমরা যোগ করে দেব। সো আমাদের 10-এর গণসংখ্যাটা হয়ে গেল। এরপর 51.5 পরের শ্রেণীটা 2-এর জন্য আমাকে 4 ঘর যেতে হবে। তো এখানে 4 ঘর বলতে দেখো এইটা এইটা হলো 5, তার চেয়ে 1 ঘর কম, অর্থাৎ এইটা হলো আমার 4 ঘরের আয়তলিক। তারপরে আমাদের এইটা 1-এর জন্য আমরা ডবল, অর্থাৎ 2 ঘর যাব পরের ঘরটায়। তো এই যে ছোট ছোট 2টা ঘর 1, 2 এই পর্যন্ত আসতে হবে এটা। নেক্সট পরের ঘরটা দেখো ফাঁকা যাবে, 66.5 থেকে 71.5, 66.5 থেকে 71.5। এই শ্রেণীতে আমাদের কোনো গণসংখ্যা ছিল না, 66.5 থেকে 71.5। তাহলে এই যে শিশু এই শ্রেণীটা আমাদের কিন্তু ফাঁকা যাবে। নেক্সট পরের শ্রেণীটা দেখো 71.5 থেকে 76.5, এটাও ফাঁকা যাবে। অর্থাৎ এর পরের গণসংখ্যা আমরা একবারে দেখছি 76.5 থেকে 81.5 এই শ্রেণীতে, অর্থাৎ এই 76.5 থেকে হচ্ছে 81.5। এখানে আমাদের একটু বোধহয় একটা মিস্টেক হয়ে গেছে, 76, 77, 81টা আমরা ভুল করে বসাইনি, আমরা দুঃখিত। 76-এর পর এখানে 81 আসতো, এই যে এখানে দেখো 76-এর পর 81, আর শেষ ফিনিশিং এটা হবে, অর্থাৎ 86 হবে আমাদের এই লাস্টেরটা, 86.5। তো এখন আমরা দেখছি যে এখানে যে গণসংখ্যা আছে হলো 76.5 এই শ্রেণীতে, ডবল গেলে আমরা 6 ঘর যাব। তাহলে এই যে এইখান থেকে আমরা 5 আর এখানে 1 ঘর, ছোট 1 ঘর গেলাম, এইটা যোগ করে দিলেই আমাদের এই আয়তলেখটা হয়ে গেল। তো লাস্ট যেটা আছে 2, লাস্ট শ্রেণীতে 81.5 থেকে 86.5, 2-এর জন্য আমাদের 4 ঘর যেতে হবে, যেহেতু আমরা 2 ঘরের মানে 1 ধরেছি। তো এই বরাবর আমরা 4টা ঘর গেলে 1, 2, 3, 4 এই বরাবর গেলেই আমাদের আয়তলেখটা কমপ্লিট হয়ে গেল। তো এখন আয়তলেখের একটু লেখার ভাষা আছে, এটা লিখতে হবে, সেটা হচ্ছে যে সব কাগজের এক্স অক্ষের লিখি আমরা, আচ্ছা পরে দিই, সব কাগজের এক্স অক্ষের মানে প্রতিবাহুর মান, এটাকে বলা হয় ক্ষুদ্রতম বর্গের প্রতি। তো আমরা প্রতিবাহুর মান কিন্তু 1 করে ধরেছি, দেখো এখান থেকে এখানে যেহেতু 5-এর ব্যবধান ছিল, 31, 32, 33, 34, 35, 36, তাহলে ছোট ঘরও আছে 5টা, তাহলে প্রতিবাহুর মান 1 করে ধরা হয়েছে। সব কাগজের এক্স অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে, প্রতিবাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে হচ্ছে যে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি। এবং ওয়াই অক্ষে আমরা ডবল ডবল ধরেছি, এবং ওয়াই অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি 2 বাহুর দৈর্ঘ্যকে, প্রতি 2 বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে আয়তলেখ আঁকা হলো। এই কথাগুলো লিখে দিতে হয়, আয়তলেখ আঁকা হলো।
আর ওই যে শূন্য থেকে প্রথম ঘর পর্যন্ত আমরা যে ভাঙ্গা চিহ্ন দিয়েছি এটাও বলতে হয় যে এক্স অক্ষের শূন্য বিন্দু থেকে 31.5 পর্যন্ত ভাঙ্গা চিহ্ন দিয়ে এক্স অক্ষের অক্ষের এটা আসলে ও বিন্দু মূল বিন্দু এক্স অক্ষের ও থেকে 31.5 পর্যন্ত যেটা আমরা ভাঙ্গা ভাঙ্গা চিহ্ন দিয়েছিলাম ভাঙ্গা চিহ্ন দিয়ে তার আগের ঘরগুলো বিদ্যমান বোঝানো হয়েছে তার আগের ঘরগুলো বিদ্যমান বোঝানো হয়েছে তো এটা লিখেই তোমরা লেগ কাগজটা এইভাবে স্টাপলিং স্টেপলার করে দিবে তাহলেই এটা হয়ে যাবে তো এটা এখানে আস প্রচুরক চাইনি প্রচুরক আমরা অন্যান্য পার্টগুলোতে আসলে দেখিয়েছি আজকে এ পর্যন্তই আমরা এর পরের পার্টে লাস্ট পার্টে উদাহরণ থেকে কিছু অঙ্ক করব ধন্যবাদ